নতুন এক একটা সকাল কতই না নতুন স্বপ্ন আর এগিয়ে যাওয়ার পথ নিয়ে শুরু হয়। সুন্দর দিনের প্রত্যাশায় আমরাও তাই এই সকালে অসংখ্য তথ্য নিয়ে হাজির হই চ্যানেল 24 আয়োজন সকাল 24-এ। শুভ সকাল আমন্ত্রণ কেওয়াইশ্রী নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 26 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 10 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাপাসম। দর্শক, আজ কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যাবেন তিনি। এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে কথা বলবেন তিনি। এরপর যাবেন মেডিকেল কলেজে দেখতে আহতদের সাথে। সেখান থেকে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এছাড়া সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক, আমরা আরো কয়েকটি তথ্য বিস্তারিত জেনে আসবো। আমরা চলে যাব রংপুরে। রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল শাহীন, আমরা বলছিলাম আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুর যাচ্ছে, তিনি কয়টা নাগাদ পৌঁছাতে পারে এবং তার আগমন ঘিরে কি কি কর্মসূচি রাখা হয়েছে রংপুরে, এসব নিয়ে আমরা একটু জানতে চাই। ফখরুল শাহীন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সারিকা, আমি আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট যেটি, সেই তার সামনে আসি যে সড়কটিতে, এটি একটি ঐতিহাসিক সড়ক। কারণ গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাইদ আসলে এখানেই পুলিশের গুলিতে নিহত হন, সেই সড়কে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এবং আমরা দেখছি যে এখানে সড়কে কিন্তু লেখা হয়েছে এখানে বাংলাদেশের মানচিত্র, এবং তারপরে এখানে কিছু কথা লেখা হয়েছে, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর, এরকম লিখে রেখেছেন শিক্ষার্থীরা। এবং জানিয়ে দেয় সেটি হচ্ছে যে এই আবু সাইদের যে বাসা পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজকে আসার কথা রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে সকাল 9:30 দিকেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু রংপুরের পীরগঞ্জে যাবেন হেলিকপ্টার যোগে, এবং সেখানে গিয়ে প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং পরিবারের যে লোকজন আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং আমরা তথ্য পেয়েছি রংপুরের পীরগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে ডক্টর ইউনুসের আগমন ঘিরে, এবং সেখানে কিন্তু যারা স্থানীয়রা আছেন তারা, আমরা খোঁজ পেয়েছি সকাল থেকেই তারা সড়কের দুই ধারে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনুস কখন আসবেন তার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানানোর জন্য। এবং সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের। সেখানে যারা আন্দোলনের সময় আহত হয়েছেন নানাভাবে, গুলিতে বা অন্যভাবে আহত হয়েছেন, তাদেরকে দেখার জন্য কিন্তু ডক্টর ইউনুস সেখানে যাওয়ার কথা রয়েছে। তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে ঘটনাস্থল সেখানেও আসার কথা রয়েছে, এবং তারপরে রংপুর সার্কিট হাউস সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে বেগম ডক্টর মোহাম্মদ ইউনুসের। এবং আমরা দেখছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন সড়কে তারা জড়ো হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থী আছেন, তারা হয়তো একটু পরে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাবেন। এবং সকাল থেকেই আমরা কিন্তু নানান জায়গায় রংপুরের শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ সারিকা। ফখরুল শাহীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রংপুর যাচ্ছেন। তিনি কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করবেন, তার কবর জিয়ারত করবেন এবং রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন আহতদের সঙ্গে দেখা করতে। আমরা এসব নিয়ে জানছিলাম। আমরা এই পর্যায়ে চলে যাব পত্রিকায়, দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমার চোখে পড়ছে, অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার।
প্রশমন করতে হবে জনগণের ক্ষোভ, শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার। গণ অভ্যুত্থানের সমর্থন দেওয়া দলগুলো চায় দ্রুত ভোট, ঠিক করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেহাল অর্থনীতি এবং ঋণের চাপ। সহকারী উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের, ডক্টর ইউনুসের হাতে 27 মন্ত্রণালয় ও বিভাগ, বাতিল হবে সাইবার সিকিউরিটি আইনের কিছু বিধান, উপদেষ্টাদের দপ্তর বন্টন, 3 উপদেষ্টার শপথ হতে পারে আজ। আইন শৃঙ্খলা, মূল্যস্ফীতি ও ব্যাংককে অগ্রাধিকার দিন, 100 দিনের পরিকল্পনা ঘোষণা করতে হবে বলেছেন আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে হবে বলেছেন ফাহমিদা খাতুন। সংস্কার ছাড়া নির্বাচন হলে একদলীয় শাসন আসতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে একনায়কতান্ত্রিক সরকারের পতন ঘটেছে। আমরা সবাই শৃঙ্খলমুক্ত হয়েছি এবং নতুন বিশ্বাসে বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের আশা আবার আমাদের পুনর্জাগরিত হয়েছে। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা প্রথম আলো শিরোনামগুলো দেখব। এবারে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়। শপথের পরদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 3 দিন বন্ধ থাকার পর দেশে 361 থানায় কার্যক্রম শুরু। দেশের মোট থানা 639, অর্ধেকের বেশি থানায় কার্যক্রম শুরু হয়েছে সীমিত পরিসরে। রাজধানীর 50 থানার মধ্যে চালু 29, দেশজুড়ে 417 থানায় সেনা মোতায়েন, বিজিবি নিরাপত্তায় সীমান্তবর্তী 21 থানা। দর্শক, আমরা পড়ছিলাম থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হতে যাচ্ছে। আমরা একটু টাঙ্গাইলের খবর নিয়ে আসবো। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ জানা। আমরা বলছিলাম থানার কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তো আমরা একটু জানতে চাই টাঙ্গাইলের থানাগুলোতে পুলিশ সদস্য আসতে শুরু করেছে কিনা, কার্যক্রম কেমন শুরু হয়েছে, এসব নিয়ে একটু আপনি যদি বিস্তারিত আমাদের জানান। শালিকা, আপনি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু থানার যে কার্যক্রম সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে টাঙ্গাইলে কিন্তু যে সরকার পতন হয় 5 আগস্ট, সেই 5 আগস্টের পর থেকে কিন্তু টাঙ্গাইল যে সদর থানা, এই সদর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। এখন পর্যন্ত এই টাঙ্গাইলের যে সদর থানার কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে এই 6 তারিখ কিন্তু সকালে থেকে কিন্তু আনসার সদস্যরা রয়েছেন, তারা এই থানা পাহারায় আছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি গত কয়েকদিনে এই আনসার সদস্যর পাশাপাশি যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এই থানার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নিরাপত্তার জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে এখনও কিন্তু সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই থানায় রয়েছেন। এছাড়াও আপনাকে যদি একটু বিস্তারিত বলি, গত 5 আগস্ট এই সরকার পতনের পর এই টাঙ্গাইলে বিজয় উল্লাস শুরু হয়, এবং বিজয় উল্লাসের একটা অংশ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকালের দিকে এই থানার দিকে আসে, তারা থানা ঘেরাও করতে চায়। পরবর্তীতে থানা পুলিশের সাথে তাদের কথা শুরু হয়, কিন্তু কথার এক পর্যায়ে তাদের মধ্যে বাকৃতন্ড হয়, পরবর্তীতে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের দিকে সেনাবাহিনী সেই সংঘর্ষকে তারা সমাধানে আনেন, এবং পরবর্তীতে এই সদর থানার যে পুলিশ এসপি সহ সদর থানার যে ওসি সহ যে অন্যান্য কর্মকর্তা সদর পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু নিরাপদ স্থানে চলে যান। এবং 6 তারিখে কিন্তু এই যে কার্যক্রম থাকে, থানার যে কার্যক্রম সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়, এবং তারপর থেকে কিন্তু এই থানার যে প্রধান যে ফটক সেখানে কিন্তু তালা ঝুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই গত 2-1 দিনে কিছু পুলিশ সদস্যকে থানায় আসতে এবং যেতে দেখা গেছে, কিন্তু তারা যে তাদের কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে, এবং তাদের যে 11 দফা দাবি সেই 11 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলে এমনটি জানতে পেরেছি। এছাড়াও 7 তারিখে টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন, সেই পুলিশ সুপার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়
সমন্বয়ক রয়েছেন এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এসে থানার যে প্রধান ফটক যে গেট সেই গেটটি খুলে দিলেও এখন পর্যন্ত কিন্তু যে আজকে 5 দিন অতিবাহিত হচ্ছে তারপরেও কিন্তু এই টাঙ্গাইলের যে এই থানার যে কার্যক্রম সেই থানার কার্যক্রম এখন পর্যন্ত শেষ হয়নি। এছাড়াও এখন পর্যন্ত সর্বশেষ যে টাঙ্গাইলের পুলিশ সুপার তার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং অন্যান্য কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এখন পর্যন্ত এই যে তাদের যে 11 দফার দাবি সেই বিষয়ে এবং এই থানার যোগদানের বিষয়ে এখন পর্যন্ত তারা আমাকে কোনো তথ্য দেয়নি। চারিকা মাসুদ জানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হতে যাবে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদ জানা। আমরা প্রথম আলো পত্রিকা পড়ছিলাম, প্রথম আলোতে আরেকটি শিরোনাম আমি দেখে নিচ্ছি, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে গত বৃহস্পতিবার। এই সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। দর্শক, এই ছিল প্রথম আলোর। প্রথম আলোর পরে আমরা চলে যাব কালের কণ্ঠে। আইন শৃঙ্খলা ফেরানোর বড় চ্যালেঞ্জ, প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা, আছে অর্থনৈতিক টানাপোড়েন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে মানুষের বিপুল প্রত্যাশা। উপদেষ্টাদের কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তাই নিয়েও একটি শিরোনাম এখানে করা হয়েছে। দেশ গঠনে পরামর্শ ও পাশে থাকার আহ্বান তরুণ দুই উপদেষ্টার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের পর দেশ গঠনে দেশবাসীর কাছে পরামর্শ এবং পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই দুই তরুণ সমন্বয়ক। দর্শক, চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাকে। সব মন্ত্রণালয় সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের, আমরা অন্যান্য পত্রিকাগুলোতে দেখছিলাম। ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। এখনই সরকারের মেয়াদ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয়। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখলাম, এবার আমরা সবশেষে বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব। তিউনিশিয়ার জেসমিন বিপ্লবের ভুলগুলো বাংলাদেশ এড়াতে পারবে কি? উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া আরো বসন্তের সূতিকাগার। সিদি বাউজিদ শহরের বাসিন্দা তারেক আল তায়েব মোহাম্মদ বুয়াজিজি জীবিকা নির্বাহ করতেন রাস্তায় ফল বিক্রি করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘুষ দিতে দিতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তিনি। মাসে আয় ছিল সাকুল্যে $140 সমপরিমাণ। এখানেও একটি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, 53 বছরে বাংলাদেশে যা পারেনি কেউ তা করে দেখেছে তারুণ্য। ছাত্র জনতার অভ্যুত্থানে যেন পুনর্জন্ম হয়েছে এই দেশের, দেশ সংস্কার ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, তাতে বিশ্বাস রাখতে চান মানুষ। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছে মমিনুল ইসলাম মমিন। নতুন দিন, নতুন সময়, পুনর্জন্মের বাংলাদেশ। রাজনৈতিক নিষ্পেষণে যখন পৃষ্ঠ মানুষের জীবন, যখন উন্নয়নের জোয়ারে মানবিক সমাজ ছিল বিপন্ন, তখন এতদিনের সুপ্ত স্বপ্নটা ফের জ্বলে উঠল স্ফুলিঙ্গের মতো তারুণ্যের অদম্য শক্তিতে। হতাশার পথগুলো যেন পেয়েছে আশার সোডিয়াম বাতি, যেখানে নিঃশ্বাসটা মুক্ত আর বিশ্বাসটা ভালো কিছুর। অনেকেই বলছেন পথ জুড়ে হয়তো আইনের শাসনটা নেই, তবে না দেখা অনিয়মের বাড়াবাড়িটাও নেই।
আমি একটা অফিসে যাব, সেই অফিসে যেন আমি ঘোষ না দিয়ে আমার কাজটা করতে পারি, যেন আমাকে 30 দিন ঘুরতে না হয়, 2 দিনে আমার কাজটা হয়, ঠিক আছে, আমাকে টাকা না দিতে হয়, আমি যেমন পুলিশ দেখি যেন আমি ভয় না পাই, আমি স্বাধীনভাবে আমার কলিগের সাথে অফিসে রাস্তায় কথা বলতে পারি। পুলিশের কাছে দৌড়ে 12 টাকা না হলে কোনোদিন দেওয়ার উদাহ দিকে আমি কই দিব অসুস্থ, তো মানছে না, কো অসুস্থ মানি না, টেহা লাগবে, হ্যাঁ টেহা দেওয়া লাগবে। এখন তো সাদা বালা মতো সাদা জিনিস খা, কোনো দরা মরা নাই, সুন্দর চলছে। এই যে স্বাগত জানানোর যে প্রক্রিয়া, তাদের যুব সমাজের প্রতি বা আমাদের প্রতি যে ভালোবাসা, এইটা আমাদেরকে এনি হাউ ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের বর্ণপরিচয় শিখিয়েছেন যারা, সে শিক্ষকরাও নাকি শিখছেন নতুন শব্দ, নতুন বাক্য। বলছেন শিখনকালের এই সময়টা আঘাত করুক বিবেককে, নতুন বাংলাদেশ বিনির্মাণে এটাই এখন জরুরি। কোয়ালিটেটিভ বা গুণগত একটা পরিবর্তনের জায়গায় তো আমরা এই মুহূর্তে আছি, এই মুহূর্তে এমন একটা জায়গায় আছি যেখান থেকে আসলে পরিবর্তন করা সম্ভব হতে পারে যদি আমরা চাই। আর যদি আমরা সেই আগের মতোই মানে হাত গুটিয়ে দায়িত্ব না নিয়ে বসে থাকি, তাহলে ওই পলিটিক্যাল পার্টি আগে যা ছিল, যারা এতদিন কোণঠাসা ছিল তারা বেরিয়ে আসবে, কিংবা এখন নতুন করে যারা কোণঠাসা হয়েছে তারা তাদের সাথে এক ধরনের হানাহানির মধ্যে জড়িয়ে পড়বে, যেটা আমরা এখন বুঝতেও পারছি। শুরুটা তো হয়েছে, শেষও নিশ্চয়ই হবে। দেয়াল জুড়ে রঙিন গ্রাফিতির যে দৃঢ় বার্তা, সেভাবেই গড়ে উঠুক লাল সবুজের এই বাংলাদেশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, অসম্ভব সুন্দর একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, পুরো দেশ জুড়ে যেন তারুণ্যের জয় জয়কার। দর্শক, এই মুহূর্তে কেওএসটি লিমিটেড সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ কেওএসটি নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজনে এই পর্যায়ে আমি একটু আবহাওয়া বার্তাটি জেনে আসব। আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা জেনে আসব আজ কোন বিভাগে কেমন তাপমাত্রা থাকবে সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.0 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ 32.5 এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 31.6 এবং সর্বনিম্ন 27.0 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 31.6 এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 31.5 এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবান 24.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুর 34.0 ডিগ্রি সেলসিয়াস। সকল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবার একটু দেশের চলমান পরিস্থিতিতে কৃষিপণ্য কিংবা নিত্যপণ্যের বাজার পরিস্থিতি না জানলেই নয়। দর্শক, আজ আমরা চলে যাব কৃষি নির্ভর জেলা নওগাঁয়, জানব সেখানকার বাজার পরিস্থিতি নিয়ে। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, আমরা একটু নওগাঁর বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই। বৃষ্টি হচ্ছে দেখছি, সেই সাথে চলমান কয়েকদিন অস্থিরতা, বাজারের উপর আসলে কিরকম প্রভাব পড়েছে? আসলে কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁর আবহাওয়া খানিকটা ভালো হলেও কাঁচা বাজার কিংবা হচ্ছে কৃষি যে পণ্য সেগুলোর বাজারটা কিন্তু খুব একটা ভালো নয়, যার কারণে যারা ক্রেতা সাধারণ আসছেন বাজারে তাদের কিন্তু খানিকটা মন খারাপ বলা চলে। আমরা যদি কাঁচা মরিচের কথা বলি, শুরুতেই যেই পণ্যটি আসলে প্রত্যেকটি তরকারিতে ব্যবহার হয় কাঁচা মরিচ, সেটি আজকে ব্যবহার প্রতি কেজি কিনতে হচ্ছে 170-180 টাকা কেজি। অর্থাৎ বলা চলে গত 10-15 দিনের ব্যবধানে এই পণ্যটির
দাম বেড়েছে প্রায় আপনার 30-40 টাকা পর্যন্ত কেজিতে এই পাইকারি বাজারে। আপনি জানেন যে এটি নওগাঁর সবচাইতে বড় পাইকারি বাজার এবং এইখানে কিন্তু বিক্রি হচ্ছে 170-180 টাকা কেজি। অন্যান্য পণ্যের কথা যদি বলি আপনাকে, যেমন পটল আজকে 1 কেজি কিনতে আপনাকে গুনতে হচ্ছে 40 টাকা, অর্থাৎ এটির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত, অর্থাৎ ডাবল হয়ে গিয়েছে। করলা আছে, সে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যদিও বা এটির দাম খানিকটা কমেছে। গত কয়েকদিন আগে আমরা 80 টাকা কেজি এটা আসলে কিনতে দেখেছি ক্রেতা সাধারণকে। বেগুন আছে, সেটি আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি পাইকারিতে, যদিও বা এই পাইকারি বাজারে বেগুনের দাম খানিকটা বেশি ছিল, বলা চলে যে প্রায় 50 টাকার মতো ছিল, সেটি কমে কিন্তু আজকে 30 টাকা। কচুর দাম বেড়েছে, 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে, গত কয়েকদিন আগে 50 টাকা কেজি ছিল। ঢেঁড়সের দাম খানিকটা বেড়েছে, এটি 20 টাকা ছিল, সেখান থেকে 10 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 30 টাকায়। এখানে যারা ব্যবসায়ী আছেন এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মাঠ থেকে যে কৃষক ভাইরা এসেছেন এখানে, তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা যেটি বললেন যে যেহেতু গত কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে আপনি জানেন যে বৃষ্টির পানি জমা হলে যেই সবজির গাছগুলো আছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে এই মৌসুমের এই সময়টাতে এসে দাম খানিকটা আসলে বেড়ে যায়। এবং ধারণা করা হচ্ছে যেহেতু এটি এই বর্ষা মৌসুমের একদমই শেষের দিনগুলো যাচ্ছে, এখন আসলে এই সবজিগুলোর দাম কমবে বলে কিন্তু আশা করা যায় না। অন্যদিকে আপনাকে যদি আলুর কথা বলি, এই আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার 65-70 টাকা এই পাইকারি বাজারে, অর্থাৎ আলুর দামও যে খানিকটা কমেছে সেটাও কিন্তু বলা যায় না। সব কিছু মিলিয়ে আসলে সামনের দিনগুলোতে এই বাজার পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখবার বিষয়, যদিও বা ক্রেতা সাধারণ অনেক আশা নিয়ে বাজারে আসছেন যে দাম হয়তো বা খানিকটা কমবে, সে আশা নিয়ে আসছেন, কিন্তু তাদের সেই আশাই কিন্তু গুড়ে বালি, এসে দেখছেন যে দাম কয়েকদিনের ব্যবধানে বেড়ে গেছে। এমনটা ছিল নওগাঁর কাঁচা বাজার থেকে। হানা রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নওগাঁর বাজার পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম, এবার একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসব। আজ 10 আগস্ট, আজ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। দর্শক, চিত্রশিল্পী এস এম সুলতানের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আপনার এক নজর জেনে নেব, সেই সাথে তাদের কয়েকটি কাজ নিয়েও আমরা জানব। 1910 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সুইডিশ প্রাণরসায়ন বিজ্ঞানী আর্নে টিসেলিউস। তিনি 1948 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 1960 থেকে 1964 সাল পর্যন্ত নোবেল ফাউন্ডেশনের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1923 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বরেন্দ্র চিত্রশিল্পী এস এম সুলতান। আজ তার 100তম জন্মদিন। আবহমান বাংলার সেই ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ, বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। ছিলেন একজন সুর সাধক এবং বাঁশিও বাজাতেন। 1982 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অব এশিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিনি 21শে পদক পান। 1960 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্প্যানিশ অভিনেতা এবং পরিচালক অ্যান্তোনিও বান্দেরাস। বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত তিনি। কাজের স্বীকৃতি হিসেবে একাডেমি পুরস্কার, একটি টনি পুরস্কার, এমি পুরস্কার এবং একটি কান চলচ্চিত্র উৎসব পুরস্কার পেয়েছেন। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার হাভিয়ের আদেলমার জানেত্তি। তিনি ডান ও বাম উইং, ফুলব্যাক ছাড়াও রক্ষণাত্মক মিডফিল্ডার বা কেন্দ্রীয় মিডফিল্ডার হিসেবে খেলতেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার তিনি। দর্শক, বিশিষ্ট জন্ত বটি, সেই সাথে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে, আপনাদের যাদের প্রিয়জনের জন্মদিন কিংবা আপনাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে কিউ স্টাইল নিবেদিত সকাল 24-এ বিদায়ের পালা। দর্শক, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।